নমস্কার বন্ধুরা, ইলেকট্রো সার্কিট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। প্রিভিয়াস ভিডিওতে দেখেছো, বাল্বটা বানাচ্ছিলাম, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। অনলাইন বক্স লাইন শুধু বাকি আছে, আউটপুট লেভেল, আউটপুট লেভেলটা শুধুমাত্র বাকি আছে, এটা সাউন্ড টেস্টিং করব। কী কী করেছি আগে তোমাদেরকে বলে দিই। অন অফ সুইচ, এটা হচ্ছে তোমার ব্লুটুথ আর আক্স, এটা হর্নলাইনের মাস্টার, বেস, টোন, এই চারটে বিট আছে। এটা বক্স লাইন, বক্স লাইনের মাস্টার, বেস, টোন এবং অ্যাডজাস্টেবল মানে ব্যান্ড। আচ্ছা, পিছন দিকে চারটে বক্স আউটপুট, দুটো চোং আউটপুট, একটা অক্সিলারি ইনপুট, আর এটা ডিসি সকেট। এখানে কোনো ট্রান্সফর্মার ব্যবস্থা করিনি বা এসএমপিএস এর ব্যবস্থা করিনি, এটার জন্য আলাদা পাওয়ার সাপ্লাই করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ, আলাদা পাওয়ার সাপ্লাই করে দেওয়া হয়েছে। এটার সাউন্ড তোমাদেরকে শোনাবো, আর কোনো ভাই বা দাদা যদি নিতে চাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ব্লুটুথ ইনবিল্ড লাগানো আছে, দেখতে পাচ্ছ, রেগুলেটর আইসি, এটা দিয়ে হায়েস্ট 18 ইঞ্চি সাবুফার বাজানো যাবে, বাজাতে পারবে, আউটপুটটা সেইভাবেই দেবে, গেনটা সেইভাবেই বোর্ডটা তৈরি করা আছে, বোর্ডে কোনো কালার ফালার মারা নেই, দেখতে পাচ্ছ, দেখিয়ে দিই তোমাদের, দেখো বোর্ডে কোনো কালার মারা নেই। আর এর সাউন্ডটা, সাউন্ডের কোয়ালিটি বুঝতে গেলে অবশ্যই হেডফোনটা ব্যবহার করবে, তবেই বুঝতে পারবে যে এর বেসটা কী পরিমাণ আছে, এর পাঞ্চ কী পরিমাণ। সাউন্ড শুনে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আমার সঙ্গে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর কেউ যদি নিয়ে গিয়ে ফিল্ডে বাজিয়ে দেখতে চাও তারপর নেবে, কোনো সমস্যা নেই, আমার কাছে রেডি মাল আছে, নিয়ে যাবে, নিয়ে গিয়ে বাজাবে, তারপর অর্ডার করবে। আর এই মালগুলো কম্পিটিশন গ্যারেন্টি মাল, কম্পিটিশন করা যাবে, পরিষ্কার কথা। আর কেউ যদি বাড়িতে বাজানোর জন্য নিতে চাও, বাড়িতে বাজানোর জন্য করে দেওয়া যাবে, এর থেকে অনেক রেট কম, এর থেকে অনেক কম রেটে করে দেওয়া যাবে, কারণ এর দুটো বোর্ড ব্যবহার করা হয়েছে, একটা হর্ন, একটা বক্স। আর বাড়িতে বাজাতে গেলে শুধুমাত্র বক্সের বোর্ডটা লাগবে, এবং এর থেকে আরো ছোট বোর্ডে করে দেওয়া যাবে কম পার্টসে। আর আগের ভিডিওতে বাকি ডিটেলস তো বলেই দিয়েছি, নতুন করে বলার কিছু নেই, কারণ যা ব্যবহার করা হয়েছে কোয়ালিটি সম্পন্ন, স্পেয়ার দিয়ে কাজটা করা হয়েছে, সুইচ থেকে শুরু করে সকেট পর্যন্ত এবং প্রতিটা ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স, সব কোয়ালিটি সম্পন্ন জিনিস ব্যবহার করা হয়েছে। সময় নষ্ট না করে সাউন্ড টেস্টিংটা দেখে নাও, শুনে নাও, আর দেখে নাও দুটো আউটপুট, বক্স আউটপুট থেকে একটা নিয়েছি, একটা চোং আউটপুট থেকে নিয়েছি। প্রথমে চোঙের সাউন্ডটা শোনাচ্ছি এবং তারপর বক্সটা শোনাবো আলাদাভাবে, তারপর দুটো একসঙ্গে শোনাবো। ব্লুটুথ লাগানো আছে, ব্লুটুথে সুইচ করা আছে, উপর দিকে করলে ব্লুটুথ ব্লু লাইট জ্বলবে, মানে ব্লুটুথ অন আছে, নিচের দিকে করলে লাইটটা অফ হয়ে যাবে, অক্সিলারি ইনপুট দিয়ে বাজানো যাবে, এই যে ইনপুট একটা দেওয়া আছে, চলো শুনে নাও। আগে বলেছি, আবারও বলছি, আউটপুট লেভেলে এখনও বোর্ড বসানো হয়নি, আইসি বসানো হয়নি। হ্যাঁ, যে আউটপুট লেভেল জ্বলেনি কেন, দেখতে পাচ্ছ জ্বলছে, এখানে বোর্ডটা লাগবে, বোর্ড এখন লাগানো হয়নি, টোটালি কমপ্লিট হয়নি এখনও, জাস্ট খালি ইনপুট আউটপুট সেকশনটা করা হয়েছে,
বাজিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে চঙ্গের লাইন হর্ন। এবার শুধুমাত্র বক্সটা শোনো। ব্যাটারি সুইচগুলো হাই থেকে লো করা আছে, মানে লো থেকে হাই করা আছে, লো হাই 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 এর থেকে বেশি হাই। প্রতিটা ব্যান্ডে মানে প্রতিটা সুইচ সুইচ কানেকশনে করা আছে। লো এর দিকে থাকবে বাংলা বিট বা পাতলা বেস, লং থ্রো করবে, আর যত প্রিসেটকে হাই করবে তত ওয়েট বেস হবে। এই সুইচগুলো অফ রাখলেও ওয়েট বেস হবে, হামিং আসবে এই সুইচগুলোতে এবং বাংলাও আসবে এই সুইচগুলোতে। বেস পুরো মাইনাস করা আছে, বেস বেস তুলেও দেখাচ্ছি তোমাদেরকে। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর অবশ্যই হেডফোন লাগিয়ে শুনবে, তুমি পরিষ্কারভাবে বুঝতে পারবে যে প্রেশার কী আছে। 18 ইঞ্চি, 21 ইঞ্চি, 15 ইঞ্চি, 4D, RCF মডেল, JBL মডেল, বাংলা, এই একটা মেশিন দিয়ে, একটা প্রেশার মেশিন দিয়ে সব কটা বাজানো যাবে, সব কটা মাইক সেট বাজানো যাবে। এর ভাইব্রেশন প্রচুর আছে। আমি 12 ইঞ্চি স্পিকারে চেক করছি, আমি 12 ইঞ্চি স্পিকারে চেক করছি, রাখতে পারছে না। তো সেহেতু এইগুলোকে তোমরা যতক্ষণ না JBL 18 ইঞ্চিতে ফেলছো
কি 8 মডেল 8 ইঞ্চিতে ফেলছো ততক্ষণ পরিষ্কারভাবে বুঝতে পারবে না কি 4D-তে ফেলছো, আরো ডেঞ্জারাস বাজবে, বিভৎস বাজবে, সামনে কেউ টিকতে পারবে না। যদি তোমার অ্যাম্পলিফায়ার এবং ক্যাবিনেট স্পিকার যদি হেভি থাকে, কম্পিটিশন যেখানেই যাবে সেখানেই তোমার মেশিন জিতবে, কোনো সন্দেহ নেই এতে। আর যদি কারো লাগে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। আজকের মতো এইটুকুই, নেক্সট কোনো ভিডিও দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।